हेलो बंधुरा, गुड मर्निंग। আমার মানু লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো এই দেখো, সকাল সকাল স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, শান্ত করে আসলাম। এবারে স্নান করে এসে কিছু খাবার ব্যবস্থা তো করতে হবে, তাই না বলো? চলো ঝটপট সেই খাবারের ব্যবস্থাটাই করি আগে। মেয়ে এখন থেকে, মেয়ে অনেকক্ষণ আগেই বলেছে মা কিছু খেতে হবে, খিদে লেগেছে। তো আমি বললাম কি খাবি, বলল দেখি এখন চিড়ে আছে, চিড়ে খাবে না মুড়ি খাবে জানি না। বাবু মর্নিং করে দাও। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? একটু জোরে বলো তো। শর্ট ভিডিও করবে, আর ব্লগে যদি কিছু বলতে বলি বলবে, তুমি বলো মা। শর্ট ভিডিও করার সময় তখন করে, তাও আগে আগে লজ্জা করতো বন্ধুরা, এখন তো একটু মানে লজ্জাটা কেটেছে। আমি বলি আগে আগে শুধু এইটুকু দেখে, আগের ভিডিও দেখেছো তোমরা, যারা যারা দেখেছো তারা জানবে, দেখবে যে শুধু এই মুখটুকু দেখাতো। তারপর আমি বলতাম তুই এখন বাচ্চা তো এরকম করে দেখাবি, তো শর্ট ভিডিও করলে সবাই তো নাচি এ করে, আর আমার ভালো লাগতো। তো সে কারণেই মেয়ে এখন একটু হলেও মানে পুরো বডি এখন আমি দেখাই, আমি মেয়েকে বলি যে তুই নাচ, ডান্স কর, ভালো লাগে দেখতে। তো সে কারণে তো চলো, আর বক বক করবো না, মেয়ের খিদে লেগেছে, আগে খাবারের ব্যবস্থা করি, মেয়েকে খেতে দিই, নিজেরও পেটে কিছু দিতে হবে, তাই না বলো? চলো যা যা। এখানে ট্যাপে জল এসছে, তো জল নিচ্ছে। কালকে আমি ঘুমিয়ে দিয়েছিলাম, তুমি ভিডিও করেছিলে। জল আসছে এখন। আর এই দেখো, এখানে একটা বেড়াল যাচ্ছে। তাড়াতাড়ি দিয়েছে জলটা। মাছটা ঘরে রেখেছিলে? হ্যাঁ, দরজা দেওয়া আছে। তো সকাল সকাল মায়ের মাছও কেনা হয়ে গেছে আজকে। এই দেখো বন্ধুরা, মাছটা আগে নিয়েছিলাম সকাল সকাল, আজকে মাছটা নিয়ে নিয়েছে, এখনো জ্যান্ত আছে, দেখেছো লাফাচ্ছে, দেখো নড়ছে। তো এটা বিকেট মাছ, আর জল ভরে আসলাম, জল এসছে। তো আবার জল এসে আবার চলেও গেছে, জল ভর্তি করা হয়ে গেছে। তো জলটা ভর্তি করে রেখে দেখো মাছটা রেখে, কি শক্ত রে বাবু। মাছগুলা কি ছোট ছোট, তাই না বাবু? চুলটা খোলা আছে, দিয়ে প্রচন্ড গরম লাগছে। আজ ভাজা খায় মানুষ, ফুলকা
যেরকম খুশি এটা নেব এটা না তো এই দেখো বন্ধুরা, মেয়ে পড়তে বসেছে আর পড়তে পড়তে অনেকটা বেলাও হয়ে গেছে। আমি স্নান করে আসলাম, এসে মেয়ের খিদে লেগেছে, ওই জন্যে তাড়াতাড়ি করে কি করে দিলাম বাবা খাবারে বলো তুমি। তো আলু ভাজলাম, দিয়ে আলু ভেজে মুড়ি মাখিয়ে দিলাম মেয়েকে। তো মেয়ে প্রজেক্ট করছে এখন, স্কুলে প্রজেক্ট দিয়েছে, তো প্রজেক্ট করতে করতে খিদে পেয়ে গেছে। তো আমি বললাম যে খেয়ে নে, তো বলছে মা ওইভাবে আগে খেতে গেলে হবে না, তো আমি দাও খেতে খেতে পরে নেবো। তো সেই কারণে এই দেখো মেয়ে চামচে করে খাচ্ছে, একটা চামচ দিলাম আর আলু ভাজা দিয়ে মুড়িটা মাখিয়ে দিলাম। আর এটা পেঁয়াজ টেঁয়াজ কিছু দেওয়া নেই, তো সেই কারণেই আরও বিছানাতে নিয়েছে আর খেতে খেতে পড়ছে। যেন কেউ খারাপ কমেন্ট করো না বন্ধুরা। তো ওই জন্য এটা কী প্রজেক্ট হচ্ছে বাবু? এডুকেশান প্রজেক্ট লিখছে। তো এখন পড়াশোনার মানে প্রচণ্ড চাপই আছে মেয়ের, কারণ প্রজেক্ট দিয়েছে আবার এমনি পড়া আছে, তো প্রজেক্ট করতে হচ্ছে। পড়াশোনা করলে এটুকু চাপ তো নিতেই হবে। যাকগে চলো মেয়ে পড়তে পড়তে খেয়ে নেক। পড়ছে না, লিখছে, সরি, লিখতে লিখতে লিখছে একদিকে, খাচ্ছে একদিকে। তো আমি বললাম যে আমি খাইয়ে দিই, খাই দেবো বাবু আমি, তো বললো না, নিজে এইভাবে করে খাবে। তো চলো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো মেয়ে খেতেও বসে পড়েছে। তো এই দেখো মেয়ে খাচ্ছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে আজকে রান্না করতে। তো ঝটপট দিয়ে রান্না করেই মেয়েকে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে বাবা রান্না? ভালো। তো মেয়ে খাওয়া দাওয়া করে নেক আর আমিও খাবো, খিদে লেগে গেছে। তো চলো, মেয়েকে আগে দিয়ে দিলাম, তো আবার পরে দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের মাঠে বেগুন লাগানো আছে। তোমরা আগে বেগুনের চারা দেখেছিলে, তো বেগুন লাগানো আছে। সেই বেগুন আজকেই প্রথম তুলে নিয়ে আসলো, আর বেগুন নিয়ে আসার পরে এই দেখো মেয়ে এগুলো বাঁচছে, মানে পোকা বেগুন যেগুলো থাকে আবার পাখিতে খেয়ে নেয়, এই দেখো এগুলো বেছে বেছে বাছাই করছে, এগুলো সব পোকা বার হয়েছে, পোকা। তারপরে পাখিতে খাওয়া দেখতে পাচ্ছ, এক একটা খাওয়া মতন আছে। আর মেয়ে ওইখানে বসে বসে বাঁচছে। তো এই দেখো, আর বেগুনগুলো কি বলো তো কী সুন্দর লাগছে একেবারে। Thank you.
কিছু করছিস? হাত কেটে ফেলেছ? হ্যাঁ, হাত কেটে ফেলেছি। এই দেখো বন্ধুরা, আঙুলে কেটে ফেলেছি আজকে। দিয়ে মেয়ে আটাটা মেখে দিল। আজকে আটা আমি মাখিনি, আটা মেখে দিল। এবারে মেয়ে প্রজেক্ট করছে, পড়তে বসবে সন্ধ্যার সময়। তো সন্ধ্যা নয়, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো বললো, মা আমি আটাটা মেখে দিই, রুটি করে দিই। আমি বললাম, না তুই প্রজেক্ট কর, কারণ মেয়ের এখন প্রজেক্ট করতে হচ্ছে, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে। তো পড়াটা আগে, তাই না বলো? তো আমি বললাম, যেভাবেই হোক আমি করি, ব্যাকা হয় যাহাই হবে। তো সেই কারণে এরকম রুটিগুলো আমি করছি, আর বেলতে পারছি না, দেখতেই পাচ্ছ এভাবে করে বেলছি। আর আমি এভাবে করে ছাড়া রুটি করতে পারি না, বেলতে পারি না আর কি। তো সেই জন্য রুটি যেভাবেই হোক এভাবে করিনি, কেন পড়াটা আগে, তাই না বলো? তাও করে দেয় আমার মেয়ে সময় পেলে। আর এখন সুযোগ দিচ্ছে, তো ওই জন্য বেগুনটা কেটে দিল, লবণ হলুদ মাখিয়ে দিল বেগুনটাতে। তো এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি রুটি করছিলাম, আর রুটি হয়ে গেছে। রুটি করে তারপর আবার এ দেখো বেগুন ভাজলাম, সুজি করলাম। রুটি তো আগেই হয়ে গিয়েছিলো দেখলে তোমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ওরে বাপরে, কত রুটি দিচ্ছিস! তো বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া করলাম এখনই। আর খাওয়া দাওয়া করে এই দেখো আমি এসে বসলাম। আর মেয়ে কি করছে দেখবা? এই দেখো মেয়ের বই দেখো, এই দেখো দেখেছো মেয়ের বইপত্র এখানে আছে। প্রজেক্ট করছিল, করতে করতে বলছে এবার একটু শুই, তারপর আবার করবে। আর এই দেখো কীরকম করে শুয়েছে, তোমাদের দেখাই চলো। এই দেখো পোঁচ ধরে টেনে দিল, ছাড়ো না। এই দেখো বিনুনি ধরে টেনে দিচ্ছে। তো এই দেখো মেয়ে শুল এখন, দিয়ে আবার উঠবে একটু পরে, দিয়ে উঠে আর একটু করবে। তো সারাদিন তো একইভাবে লিখছে, ওই জন্যে বললো মা আমি একটু শুই তারপরে করবো। আর ঠিক আছে, তো আমি ততক্ষণ বসে থাকি। এবার আমি শুয়ে পড়লে ওর তো আরও মন হবে না বলো, ওর ইচ্ছাটা আরও নষ্ট হয়ে যাবে যে মা শুয়ে পড়েছে, তাহলে আমিও শুয়ে পড়ি। তো সেই কারণে বসলাম। তো মেয়ে যদি লেখে তো আর একটু লিখবে তারপরে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখবো। দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ বন্ধুরা। চলো আজকের মতন, সবাইকে গুড নাইট, বাই। বাবু গুড নাইট কর, এ দেখো করো করো গুড নাইট, বাই। তো আর তুমি কি করবা? তুমি আবার লিখবা, তাই তো? তো বলে দাও, বলে দাও ক্যামেরার দিকে তাকিয়ে। আবার লিখবে উঠে, ও আবার লিখবে উঠে।